দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অসহনীয় লোডশেডিং এবং ভোলায় বর্বরোচিত হত্যার প্রতিবাদে বন্দর থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ পাঁচ আসনের সংসদ সদস্য প্রার্থী মাজহারুল ইসলাম হিরণের নেতৃত্বে শুক্রবার বিকেলে উপজেলার মদনপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ সম্পন্ন হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বন্দর থানা বিএনপির নেতা গুলজার হোসেন ভূঁইয়া, বন্দর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মামুন ভূঁইয়া, আব্দুর রহিম সদস্য গোলাপ ভূঁইয়া, শাহজাহান মিয়া বন্দর থানা ছাত্রদলের সাবেক সহসভাপতি আমিনুল ইসলাম, সদস্য সচিব সাকিব রায়ান সহ ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলের শত শত নেতৃবৃন্দ। আজকে আমরা কি অবস্থায় আছি সেটা আপনারা আমাদের আজকে দেখেন, দ্রব্যমূল্যের যে অবস্থা, তেলের দাম বাড়িয়ে যে অবস্থা করেছে, আজকে দেশ বিভীষিকাময় হয়ে গেছে। আমরা ধানের শীত আছি, বাড়িতে বসে থাকলে ধানের শীত হবে না, ধানের শীত আমাদের এই মাঠে আনতে হবে। আগামী দিনগুলোর জন্য আপনারা তৈরি হয়ে যান। যেদিন আমাদেরকে কেন্দ্র থেকে সেই দিন আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা সবাই রাস্তায় নেমে দেবো।